আমি কোরআনে হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলতে চাই। কিছু নেকামল আছে, কিছু ভালো কাজ আছে, যে কাজগুলো ভালো কাজ এবং ইবাদত হিসাবে আমাদের সমাজের মানুষের কাছে খুব বেশি একটা পরিচিত না। আমরা ইবাদত এবং নেকামল হিসাবে যেগুলোকে চিনি বা জানি, আমাদের জানার বাইরে আরও অনেক নেকামল আছে, অনেক ভালো কাজ আছে, যে কাজগুলো আমরা চাইলেই করতে পারি, অথচ সেগুলো যে নেকামল, সেগুলো যে ভালো কাজ, সেগুলো যে ইবাদত হতে পারে, সেগুলোর কারণে যে আল্লাহর কাছে আমরা সওয়াব এবং বিনিময় পেতে পারি, সে সম্পর্কে ধারণা বা জানাশোনা আমাদের নাই। সেজন্য আমরা অল্প পরিশ্রমে, অল্প সময়ে বিপুল পরিমাণে সওয়াব আহরণ করার সুযোগ থেকে বঞ্চিত থাকি। আবার এর বিপরীতে কিছু গুনাহ আছে, কিছু অপরাধ এবং পাপ আছে, যে অপরাধগুলোর অপরাধ হওয়ার কথা আমরা না জানার কারণে অবলীলায় সে অপরাধে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এবং আমাদের আমল নামা ভারী হয়ে যাচ্ছে বদআমলে, গুনাহে। আজ আমরা সেরকম একটি বিষয়ের সঙ্গে পরিচিত হব, যে বিষয়টি আমরা অহরহ অনেকেই করে থাকি, অথচ সেটি অপরাধ সেটা আমরা অনেকে জানি না। আর সে বিষয়টি হল, কোনোভাবে কোনো মানুষকে যদি আমরা কষ্ট দেই অন্যায়ভাবে, কোনো মুসলিমের এমনকি যে কোনো মানুষের অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কষ্টের কারণ হই আমি, তাহলে এর কারণে আমার আমলনামায় গুনাহ লেখা হবে এবং এর কারণে আমার একটা অপরাধ হবে, একটা পাপ হবে, এবং সেই অপরাধ এবং পাপটা কোনো ছোটোখাটো পাপ না, যে মুসাফা করলে অনেক গুনাহ ঝরে যায়, অজু করলে অনেক গুনাহ ঝরে যায়, অনেক নেকামল বিভিন্ন গুনাহ মুখ মোচন করে দেয়, সেরকম কোনো আমল দ্বারায় মোচন হয়ে যাবে, এটা সেরকম কোনো ভুল বা সেরকম কোনো অপরাধ না, বরং এটা কাবিরা গুনাহ, যেটা তওবা ছাড়া, ওই ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া ছাড়া মাপ হবে না। বিশেষ করে মাহফিলটি যেহেতু ঢাকা শহরে হচ্ছে, ঘন বসতিপূর্ণ একটা এলাকায় হচ্ছে, সেজন্য এই বিষয়ে আমি কথা বলার এরাদা করেছি। কারণ শহুরে জীবনে এই গুনাহটি, এই অপরাধটি আমাদের দ্বারা সবচেয়ে বেশি হয়, অনেক সময় আমাদের জ্ঞাতসারে হয়, অনেক সময় আমাদের অজ্ঞাতসারেও হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা কোনো ঈমানদার নারী পুরুষদেরকে, অন্য মানুষদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে, কোনো শাস্তিমূলকভাবে, বিচারিকভাবে তার কোনো শাস্তি নির্ধারিত হয়েছে, সেটি কার্যকর হচ্ছে, এরকম কোনো ব্যাপার সেপার না, বরং অন্যায্যভাবে, অন্যায়ভাবে যদি কেউ কাউকে কষ্ট দেয়, কোনো ঈমানদার নারী পুরুষকে তার কষ্টের কারণ হয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কষ্ট দেওয়াটা এটা বহতান হতে পারে, এটা যদি কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে কষ্ট দেওয়া হয় অথবা কারো সম্পর্কে মন্দ ধারণা করে তাকে কষ্ট দেওয়া হয়, তাহলে এটা বহুতানের গুণা হতে পারে, মিথ্যা অপবাদের গুণা হতে পারে, আর অন্য যে কোনোভাবে শারীরিকভাবে, মৌখিকভাবে, আচরণ দ্বারা কোনোভাবে যদি আপনি কষ্ট দেন, তাহলে সেটা ইসমে মুবিন বা সুস্পষ্ট অপরাধ এবং পাপ হিসাবে আপনার আমলনামাতে লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তিনি বর্ণনা করেছেন, হাদিসটি বুখারী মুসলিমে একযোগ বর্ণনা করেছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইউল ইসলামি আফদল, কোন ইসলামটা সবচাইতে বেটার, বেস্ট, সবচাইতে উত্তম ইসলাম কোনটা, কোন মুসলমান সবচাইতে উত্তম মুসলমান হতে পারবে। নবী আলাইহিসসালাম সে উত্তম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত এবং মুখ দ্বারায়, যার আচার আচরণ দ্বারা, যার কাজকর্ম দ্বারায়, যার উঠা বসা দ্বারায় সব মানুষ নিরাপদ থাকে, কারোর কষ্ট হয় না, কারোর কষ্টের কারণ হয় না, যে মুসলিমের দ্বারায়, তার ইসলামটাই হলো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ইসলাম। মোহতরম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের দিকে যখন আমরা তাকাই, তখন আমরা দেখতে পারি যে ভালো মুসলমানকে তিনি চিত্রায়িত করেছেন তার ব্যক্তিগত নফল আমল দিয়ে না, নফল দান সদকা দিয়ে না,
নফল রোজা দিয়ে না নফল সালাত দ্বারা না নফল জিকির আসকার দিয়ে না এগুলো মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে এগুলো আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি করে দেয় সেটা ঠিক আছে কিন্তু একজন মানুষ আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় তার নেকামল দ্বারা বিশেষ করে সে যখন মানুষের জন্য কল্যাণকর নিজেকে প্রমাণ করে এবং মানুষকে তার ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করে আজ আপনি সারা পৃথিবীতে দেখবেন আমাদের আশেপাশে দেখবেন বহু মুসলমান আছে আলহামদুলিল্লাহ মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করতে গিয়ে ওয়াজিব দাড়ি রেখেছেন আলহামদুলিল্লাহ লেবাস পোশাকের ভিতরে একজন খাঁটি মুসলমানের ছাপ আছে ব্যক্তিগত পর্যায়ে ইবাদত বন্দেগি আমরা করি কিন্তু ঘুম থেকে উঠায় থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এই পুরো সময়টাতে আমাদের দ্বারা অনেক মানুষ কষ্ট পায় অনেক মানুষকে আমরা কষ্ট দেই অনেক মানুষের অধিকার আমরা নষ্ট করি সময় তো ভাইরা আমার এভাবে একজন মানুষ দুনিয়ার মানুষের কাছে ভালো মানুষ হতে পারে বা এজ এ মুসলমান বাহ্যিকভাবে তিনি ভালো মুসলমান মানুষের কাছে হতে পারেন আল্লাহর খাতে ভালো মুসলমান হওয়ার কোনো পথ এটি নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন খাইরুকুম আহসানুকুম অর্থাৎ তোমাদের মধ্যে পৃথিবীর মানুষদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষ আল্লাহর কাছে সবচাইতে ভালো মানুষ আল্লাহর কাছে এই কথা বলে তিনি কিছু মানুষের কথা কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন যে এই চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ অমুক চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ অমুক গুণটা যার মধ্যে আছে সে হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে উত্তম মানুষ মর্যাদাবান মানুষ এ জাতীয় যত হাদিস আছে এই হাদিসগুলোকে আমি একবার খোঁজার চেষ্টা করেছি অনলাইন লাইব্রেরিতে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে সেখানে আমি শ্বাস দিয়ে দেখেছি এবং ঘাটাঘাটি করে দেখেছি বিভিন্ন কিতাব পত্রে আহসানুকুম খিয়ারুকুম খাইরুকুম আহাসিনুকুম যত রকমের হাদিস এরকম আছে সবগুলো একত্র করলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলো তাদের আচার আচরণ দ্বারায় তাদের কাজকর্ম দ্বারায় তাদের সার্বিক সব বিষয় দ্বারায় অন্য কোনো মানুষ এমনকি কোনো প্রাণী এমনকি কোনো ভিন্ন ধর্মের মানুষ এমনকি কোনো কীট পতঙ্গ এমনকি আল্লাহর কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি তারও কষ্টের কোনো কারণ হয় না এই মানুষগুলোই আল্লাহর কাছে প্রিয় হয় এই মানুষগুলোই দামি হয় এই মানুষগুলো শ্রেষ্ঠ হয় অথচ এটাকে আমরা মনে করি জাস্ট একটা ম্যানার্সের ব্যাপার জাস্ট একটা সামাজিকতার ব্যাপার জাস্ট একটা মানবীয় গুণের ব্যাপার এটাকে আমরা ইবাদত হিসেবে বেশিরভাগ মুসলমানরা রিলেট করতে পারি না মহতরম হাজরিন আপনি হাদিস খুললে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম কাদাআ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ধার দেনা নিলে বাকি নিলে এটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এই যে মানুষের অধিকারের পরে সচেতন হয় মানুষকে টালবাহানা করে তার পেছনে পেছনে ঘুরতে বাধ্য করে না বরং সময় মতো সুন্দরভাবে উত্তম রূপে পরিশোধ করে দেয় তোমাদের ভিতরে সবচাইতে খায়রুল আসহাবি তোমাদের ভিতরে সবচাইতে উত্তম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে ভালো হয় তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষকে সবচাইতে ভালো মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রী সাক্ষ্য দেয় যে আমার স্বামী উনি মানুষটা অমায়িক এবং সত্যি ভালো মানুষ আমার সাথে বদ আচরণ করে না এ মানুষটা সবচেয়ে ভালো মানুষ এরকম সবচেয়ে ভালো মানুষের যত তালিকা আছে বিশেষ করে হাদিসের মধ্যে এগারো বারো শ্রেণী মানুষের কথা আমরা আমাদের খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি সেখানে এক শ্রেণী মানুষের কথা জানি খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ যে ব্যক্তি কোরআন শিখে মানুষকে কোরআন শিখায় কোরআনের শিক্ষক শিক্ষার্থীরা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান এছাড়া অন্য সব শ্রেণীগুলো দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় না যারা চেষ্টা করে যে আমার দ্বারা কারো কোনো কষ্ট যেন না হয় সচেতন থাকে সতর্ক থাকে যে আমার কোনো কথা দ্বারা আমার কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হচ্ছে কি না এ মানুষগুলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন তার চরিত্রের মধ্যে আমরা অনেকে আজকাল কাচুমুচু করে নিজের ভালো মানুষই জাহির করি বিনয় জাহির করি এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন না তিনি অ্যাপ্রিসিয়েট করতেন কোনটাকে
যে সার্বিকভাবে একজন মানুষ অন্য কোনো মানুষের কষ্টের কারণ হবে না এই ব্যাপারটিতে তিনি সতর্ক থাকবেন এর মাধ্যমে তিনি সবচেয়ে চরিত্রবান হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে তিনি এমন ভাবে মিশতেন যে সাহাবীরা প্রত্যেককে মনে করতেন নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এখন আপনি একটা প্রতিষ্ঠানে দায়িত্বশীল আছেন আপনার অধীনে কিছু লোক আছে অথবা আপনি একটা পরিবারের কর্তা আল্লাহ তাআলা আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন এই লোকগুলোর মধ্যে আপনি সবার প্রতি আচরণ এমন হবে যে কারোর প্রতি বিমাতাসুলভ আচরণ করবেন না কারোর প্রতি বিরূপ আচরণ করবেন না বরং আপনার আচরণ দ্বারা সবাই জানবে যে আপনি সবার হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী এটা উত্তম আখলাক ছাড়া সম্ভব না এই উত্তম আখলাক ওয়ালা মুসলমান দুনিয়াতে পাওয়া খুব কঠিন বাহ্যিক লেবাসে পোশাকে অথবা বাহ্যিক আমল ইবাদতে মুসলমান আপনি বহু পাবেন কিন্তু যার সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনে তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যদি কষ্ট পায় তাহলে সে যখনই আজ করতে পারে যে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি সাথে সাথে সে সেটাকে নিষ্পত্তি করে ফেলে মাপ চেয়ে সেটাকে শেষ করে তারপরে সামনে অগ্রসর হয় এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারা কেউ কখনো আঘাতপ্রাপ্ত হন নাই তার একাধিক স্ত্রী ছিলেন এবং উম্মুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের মধ্যে মাঝে মধ্যে টুনটান হয়েছে তারা মানুষ ছিলেন যার কারণে ভুল বোঝাবুঝি বা কোনো বিষয়ে মান অভিমান হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অভিমান করে তাদের থেকে দূরে থেকেছেন কিন্তু কখনো মুখ দিয়ে কোনো কটু কথা বের হয় নাই কখনো কাউকে আঘাত করেন নাই কারো শরীরে টাচ করেন নাই শাস্তি দেওয়ার জন্য কোনো প্রকার কটু মন্তব্য করার প্রশ্ন তো তার সামনে উঠতেই পারে না এভাবে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হয়েছেন আজ আমাদের মধ্যে এই জিনিসটার সবচেয়ে বেশি অভাব ভাইরা আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কত মানুষ যে সারাদিনের মধ্যে কষ্ট পায় আপনি একটা রিক্সায় উঠেছেন রিক্সাওয়ালা বেচারা হয়তো কোনো ভুল করেছে আপনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে বসলেন হয়তো একটু জোরে ব্রেক দিয়েছে কষ্ট হয়ে গেছে আপনার আপনি তাকে এমনভাবে বকাঝকা করলেন লোকটা মনে আঘাত পেয়েছে কিন্তু বলার কিছু সাহস পায় নাই আপনার চেহারা ছবি দেখে সে ভয় পেয়েছে যে কোনো প্রভাবশালী মানুষ আপনি কষ্ট দিয়ে চলে গেলেন এরকম অহরহ আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না বলেন এমনকি আপনি স্বামী আপনার স্ত্রীর কোনো একটা ভুলের কারণে আপনি অবশ্যই তাকে শাসন করতে পারেন কিন্তু শাসন করতে গিয়ে আপনি সীমানা ছাড়িয়ে গেছেন তাহলে হোক তিনি আপনার স্ত্রী আপনি তার কাছে মাপ চেয়ে নিষ্পত্তি করিয়ে নেবেন আপনার বাবা মা তাদের কথা তো বলাই বাহুল্য তাদের প্রতি আপনার দ্বারা যেন কোনো কারণে কোনোভাবে তাদের প্রতি যেন অবিচার না হয় জুলুম না হয় তারা যেন কষ্ট না পায় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক আমল করতে চাই কিন্তু আমার দুর্বলতা আছে আমি পারি না ধরুন আমি দান করতে চাই আল্লাহ তাআলা অনেককে অনেক টাকা পয়সা দিয়েছে তারা দান সাদাকা করে মসজিদ মাদ্রাসা করে কল্যাণমূলক কাজ করে কিন্তু আমি পারি না ইয়া রাসূলুল্লাহ আমার দুর্বলতা আছে আমি কি করব খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস ইয়া রাসূলুল্লাহ আমার দুর্বলতা আছে অনেক আমলের ক্ষেত্রে আমি করতে পারি না কারো শারীরিক দুর্বলতা থাকতে পারে যে তিনি রাত জেগে ইবাদত করতে চান কিন্তু কুলায় উঠতে পারেন না তিনি দিনভর নফল রোজা রাখতে চান কিন্তু এইরকম অসুস্থ মানুষ যে তিনি সেটা পারেন না অনেকে অনেক আমল করতে চান কিন্তু সাধ্য নাই নবী আলাইহিসসালামের কাছে এক সাহাবী যখন এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সাধ্যের ঘাটতি আছে অভাব আছে কিন্তু ইচ্ছার কোনো ঘাটতি নাই আমি অনেক আমল করতে চাই ইয়া রাসূলুল্লাহ কিন্তু পারি না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন তুমি কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে শুধুমাত্র এই একটা বিষয়কে খেয়াল করবে যে আমার দ্বারা কারোর কষ্ট যেন না হয় কারোর অসুবিধা যেন না হয় এই বিষয়টা যদি তুমি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে এটা কোনো কাজ না এটা হলো একটা অন্যায় থেকে নিজেকে দূরে রাখা শুধুমাত্র সতর্ক থাকলে চৌকান্না থাকলে যে কারো দৃষ্টাম হচ্ছে কিনা অসুবিধা হচ্ছে কিনা বাস এই মানসিকতা নিয়ে যদি তোমার দিন পার করতে পারো রাত করতে পারো সপ্তাহ মাস পার করতে পারো জীবনটা পার করতে পারো যে তুমি সবসময় সতর্ক সচেতন চৌকান্না তুমি চার চোখ ছয় চোখ নিয়ে থাকো যে আমার দ্বারা কারোর যেন কষ্ট না হয় এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে সেক্ষেত্রে এই কাজটা তোমার আমল নামাকে সাদাকার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে তোমার অনেক আমলের সাধ্য নাই কিন্তু সে আমল করার সওয়াব আল্লাহ তাআলা তোমাকে এই শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকলে এর মাধ্যমে তুমি সেই সওয়াব পেয়ে যাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাই বাংলাদেশের প্রতিষ্ঠাতা একজন আলেমে দ্বীন দাঈ আল্লাহ ছিলেন তিনি তার এক বক্তব্যে বলেছেন যে আমি আমার এই ক্ষুদ্র জীবনে ইসলামিক সাবজেক্টের উপরে কোরআন এবং হাদিসের উপরে পিএইচডি ডিগ্রি পর্যন্ত নিয়েছি দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় উচ্চতর
শিক্ষা অর্জন করেছি। এরপরে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে তিনি প্রফেসর ছিলেন, আল হাদিস ডিপার্টমেন্টে দীর্ঘদিন হাদিস পড়িয়েছেন। তিনি বলেছেন, কোরআন এবং হাদিস ঘাটার আমার যে অভিজ্ঞতা, আমার সকল অভিজ্ঞতার নির্যাস যদি আমি এক লাইনে বলি, তাহলে আমি বলবো গোটা ইসলামের নির্যাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠিত করার পর, তাওহীদ এবং ঈমানকে ঠিকঠাক করার পর, বিশুদ্ধ করার পর, মৌলিক মোটা দাগে ইসলামের রোকন এবং মেইন মেইন কয়েকটা ফরজ আমল করার পর আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি খুশি করা যায়, আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হন বান্দা যখন মানুষের উপকার করে। আর শিরকের পর অন্যান্য মোটা দাগে যে বড় বড় কবিরা গুনাহগুলো আছে সেগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন, সবচেয়ে বেশি নারাজ হন, সবচেয়ে বেশি বান্দার উপরে রাগান্বিত হন, সেটা হলো মানুষ যখন কোনো মানুষকে কষ্ট দেয়। মোহতারাম হাজরিন, এই বিষয়টাকে আমরা ভালো কাজ অর্থাৎ মানুষকে কষ্ট না দেওয়াটাকে ভালো কাজ আমরা মনে করি না, আর মানুষকে কষ্ট দেওয়াটা যে গুনাহের কাজ এটাও আমরা গুনাহ মনে করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফুলানা আমাদের এখানে একজন মানুষ আছেন, তিনি অনেক ইবাদত বন্দেগী করেন, খেয়াল করবেন ওই মানুষটা অনেক কি করে, অনেক নফল রোজা রাখে, অনেক নফল নামাজ পড়ে, প্রচুর ইবাদত বন্দেগী করে, ওনার ইবাদত বন্দেগীর কোনো ঘাটতি নাই, কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হিয়া ফিন্নার, তিনি জাহান্নামে যাবেন। তার ব্যক্তিগত আমল ইবাদত যত ভালো হোক, তিনি নফল রোজা করেন, নফল নামাজ পড়েন, এত কিছুর পরও প্রতিবেশীকে যদি কষ্ট দেয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সে জাহান্নামে যাবে। এরপরে বলা হল, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আছে যিনি মৌলিক মোটা মোটা পাঁচক্ত ফরজ নামাজ পড়েন, অতিরিক্ত নফল নামাজ পড়তে সুযোগ পান না, তিনি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন, অন্যান্য ছোটখাটো অন্যান্য নফল আমলগুলো করার সুযোগ পান না, কিন্তু তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, প্রতিবেশীর ব্যাপারে তিনি খুব অ্যালার্ট থাকেন যে আমার দ্বারা কোনো কষ্ট আমার প্রতিবেশীর হচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে যাবে। মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম আরও বলেছেন, একজন মানুষ আরেকজন মানুষের সাথে চুপো চুপে কানে কানে কথা বলছে, কানে মুখে কথা বলছে, এই যে কানাঘুষা করছে সেখানে আরও একজন মানুষ আছে, তার কাছ থেকে লুকিয়ে এই দুইজন যে কানাঘুষা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কাজটা করার কারণে ওই লোকটার কষ্টের কারণ হলো, এবং এটা গুনাহের কথা, এটা কোনো নাজায়েজ কথা না, এটা কোনো জায়েজ কথা না যে আপনি দুজন মিলে কোনো এক জায়গায় কানাঘুষা করবেন, সেখানে তৃতীয় আরেকজন আছে, তাহলে লোকটা মনে কষ্ট পাবে যে আমার থেকে তারা গোপন করছে, কি এমন কথা। যদি আপনার কানাঘুষা করতে হয় তো এমন কোনো জায়গায় চলে যান যেখানে এরকম কোনো মানুষ নেই যিনি মনে কষ্ট করতে পেতে পারেন, তাহলে আপনার কোনো আচরণ দরকার কষ্ট হতে পারে, এটা আপনার গুনাহের কারণ হবে, আপনি টেরই পাচ্ছেন না, আপনার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। মোহতারাম হাজরিন, এই ধরনের গুনাহ আমাদের আমলনামাতে খুঁজলে দেখা যাবে ভরপুরভাবে এরকম অপরাধ আছে। শহর জীবনের কয়েকটা গুনাহের মানুষকে কষ্ট দেওয়ার কয়েকটা দৃষ্টান্তের কথা বলি। আপনারা রামপুর এলাকাতে থাকেন, খুব বেশি একটা খালি জায়গা নেই, সব বাড়ি হয়ে গেছে তাই না, শুধু রামপুরে কেন ঢাকা সহ বেশিরভাগ এলাকাতেই খালি জায়গা খুব কম। যদি কোনো খালি জায়গা থাকে, ধরুন আশেপাশে সব বিল্ডিং ভবন হয়ে গেছে, মাঝে একটা খালি জায়গা আছে, এই খালি জায়গাটা এটার কি দশা হয় বলেন? খেলাধুলা করার সুযোগ পান সেরকম খালি জায়গা কয়টা আছে? খুব কম। বেশিরভাগ জায়গাগুলো ময়লার বাগাড়ে পরিণত হয়, ঠিক কিনা বলেন? একজন মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য, পাঁচক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসর এবং ফজরের নামাজ, মুনাফেকের খাতা থেকে নাম কেটে যায় ফজর এবং এশা যে পড়তে পারে, আর ফজর এবং এশা যার জন্য পড়া কষ্টকর, মুনাফেকের লক্ষণ তার ভিতরে আছে, তাহলে একটা মানুষ যখন ফজর নামাজ পড়তে যায় সে তো সমাজের এলিট শ্রেণীর মুসলমান, ক্রিম মুসলমান, সবচেয়ে আপার ক্লাসের মুসলমান। এই আপার ক্লাসের মুসলমানটা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় কোনো কোনো মানুষকে, আমি তো বহু দেখেছি ঢাকায়, যে আপনার ময়লার পলিথিনটা বাসা থেকে নিয়ে উনি ফজর নামাজ দিকে যাচ্ছেন, যাওয়ার সময় নিজের বিল্ডিংয়ের সামনে একটা খালি জায়গা আছে, উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন খালি জায়গা, দিয়া উনি বিসমিল্লাহ বলে ছুটছেন হয়তো, আবার এরপর তিনি মসজিদে চলে গেলেন। এরকম মুসলমান আমাদের সমাজে খুব অল্প না অনেক বেশি,
এই যে কাজটা করলাম কাজটাকে হালাল হলো না হারাম হলো হারাম এরপরে আপনি চিপস খেয়ে বিস্কিট খেয়ে আপনি ঠোঙাটা আস্তে করে ছেড়ে দিলেন রাস্তায় এই ঠোঙাটা বাতাসে নিয়ে ফেললো ড্রেনে এই ড্রেনে পানি জমলো এবং জলাবদ্ধতা তৈরি হলো সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে গেল এমনিতেই নানা দিক থেকে অবকাঠামোগত দুর্বলতা তো আছেই এর মধ্যে আবার আপনি মরার উপরে খড়ার ঘাড় মতো করে ঠোঙা ফেলাইলেন আপনার ঠোঙা আপনার মতো এরকম আরো 100 জন ফেললো 200 জন ফেললো এগুলো যেতে যেতে ড্রেমে ড্রেনে জ্যাম হয়ে এলো পানি জমে গেল এমনকি ওই পানি থেকে সেখান থেকে আপনার এডিস মশা জন্ম নিয়ে সেই মশা কোনো মানুষকে কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত করে অসুস্থ করে এমনকি মৃত্যুর মুখেও পতিত করতে পারে আপনি কিন্তু জানলেন না ওই যে ফেলে দিয়ে চলে গেলেন ডাব খেয়ে ডাবের খোসাটা মালাটা আপনি ফেলে দিয়ে চলে গেলেন এই মালা সেখানে বৃষ্টির পানি জমলো সেখানে মশা তৈরি হলো সেই মশার মধ্যে এডিস মশা তৈরি হয়ে সেই মশা কোনো মানুষকে দংশন করে দেখা গেল তার ইমিউন সিস্টেম দুর্বল বা কোনো কারণে সে মৃত্যুমুখে পতিত হয়ে গেল বা সাফার করলো অনেক টাকা খরচ হয়ে গেল এই ধরনের আমাদের অজান্তে গুনাহ হয় কি হয় না বলেন কিন্তু এই কাজগুলোকে আমরা কি গুনাহ মনে করি কজন মানুষ গুনাহ মনে করি বলেন সম্মানিত ভাইরা আমার শুধুমাত্র এগুলাই নয় আমরা যখন কথা বলি আমি গতকালকে কোন এক জায়গায় খুব ভালো একটা মসজিদে সালাত আদায় করেছিলাম তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি মাশাআল্লাহ খুব লম্বা দাড়িও আছে পাঞ্জাবি গায়ে আছে মাথায় টুপিও আছে বোঝা যাচ্ছে উনি প্র্যাকটিসিং মুসলমান ওনার কোন একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন দুনিয়াবি সমস্যা এমন জোরে জোরে আওয়াজ করছেন যে আশেপাশে মানুষের নামাজের কেরাত ভুলে যাওয়ার উপক্রম এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না যে আমার দ্বারা আরেকটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে আপনি ঢাকা শহরের সর্বত্র দেখবেন যে প্রায় সময় বিয়ে শাদী উপলক্ষে একটু বেশি দেখা যায় অন্য সময় দেখা যায় যে হাই ভলিউমে গানের আওয়াজ শুনি আমরা আছে না নেই আমাদের তরুণরা হাই ভলিউমে গানের আওয়াজ শোনার অভ্যাস আছে না নেই তরুণদেরকে যদি বলেন যে ভাই গান শুনতে চান শুনেন আপনি আস্তে শুনেন আপনি জোরে আওয়াজ দিয়ে শুনছেন কেন তো যুবক কোলাপার অনেক সময় বলে হুজুর এটা হাই ভলিউমে শুনলে এটা একটা আলাদা একটা ফিলিংস আছে এটা তো আপনাদের বোঝার কথা না কিন্তু ভাই আপনার ফিলিংসের কথা না হয় আমি বুঝলাম কিন্তু আপনার গানের আওয়াজ আর একটা মানুষের কষ্টের কারণ যদি হয় তাহলে এর কারণে আপনার শুধু গান শোনার গুণাই হবে না এর কারণে মানুষকে কষ্ট দেওয়ার গুণা হবে যেটা গান শোনার গুণার চাইতে কয়েক গুণ ভয়াবহ আপনি গান শুনছেন একা একা সেটার কারণে আপনার আমল নামাতে যেই গুনাহ লেখা হবে যে অপরাধ লেখা হবে সেই অপরাধটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন বা আল্লাহর হক এটা এটা জটিল খুব জটিল ইস্যু না যদি আপনি তবায় নাসুহা খাটি অন্তরে তবা করেন আর কখনো করবেন না ফিরে আসেন আল্লাহ মাফ করবেন এ আশা করা যায় কিন্তু আপনি হাই ভলিউমে শোনার কারণে যে মানুষগুলোর বিরক্তির কারণ হলো কষ্টের কারণ হলো কথা বলতে পারলো না তাহলে এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে শত শতবার গান শোনার কারণে অত ভয়াবহ গুণা আপনার আমল নামা লেখা হবে না শুধুমাত্র সেটা ইসলাম যে কত সুন্দর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এতেকাফরত অবস্থায় এক সাহাবী একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এতক্ষণ তো গানের কথা বললাম জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের ধ্যানমগ্নতা ডিস্টার্ব হচ্ছে কেউ জিকির আজকার কেউ নামাজ পড়ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছ এই তেলাওয়াত তিনি কোনো বধির নন তিনি আলিমুম বিদাতি সুদুর তিনি সবকিছু শুনতে পান মনের জল্পনাও যিনি জানেন তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নাই তার মানে আশেপাশের লোকদের কষ্ট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরের চাইতে অনেক বেশি জোরে যাতে মানুষের ডিস্টার্ব হয় সেইভাবে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবার মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিককে কেন্দ্র করে মাইক লাগিয়ে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করায় আছে না নাই বলেন এই কোরআন তেলাওয়াত করানোর কারণে সওয়াব তো হবেই না বরং গুনাহ হবে এর মানে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই
মোহতরম হাজরিন, ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে। আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না। আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা, আমাদের তরুণ বন্ধু যুবক যারা আছেন, শরীরে কয়েকজন একসাথে একটু ভাবসাব চলে আসে, আসে কি আসে না? খুব ভাবসাব চলে আসে শুনলে, তখন এবার গান শুনবেন, ডেক্সেটে হাই ভলিউমে আপনি গান শুনবেন, কেউ কিছু বলবে সাহসই পায় না। অনেক সময় দেখা যায় পাবলিক পরিবহনে, বাসে বা যে কোনো গাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যুবক উঠছে, এমন ভাবে আড্ডা জমায়ে দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে, ধরুন কয়েকটা কুকুর, কয়েকটা গরু, কয়েকটা ছাগল আপনি কোনো একটা বাহনে একসাথে তুললেন, ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে, এরকম করে না? করে, কিন্তু মানুষ করে। এই জন্য আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষকে বলেছেন উলাইকা কাল আনআম ওয়াল হুম আদল, যে তাদের হিতাহিত জ্ঞান যখন নাই, এ মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো কি, আরো নিকৃষ্ট, আরো খারাপ, আরো পথহারা। চতুষ্পদ জন্তু এত খারাপ হয় না। ভাইরা আমার, শহরে জীবনে বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘনবসতি, এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয়, ছোট্ট শহর, অনেক মানুষ, এখানে এজ এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে। ইভেন আমি ফোনে কথা বলছি, পাবলিক পরিবহনে আমার ফোনে কথা বলাটা আশপাশে কোনো মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে কি? আমি একবার কোন একটা বাসে দেখছিলাম যে এক আল্লাহর বান্দা উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে, একবার সম্ভবত আমার ওয়াজই শুনতেছিলেন, তো উনি মনে করছেন যে আমি আসি, আমার ওয়াজ শুনতেছেন, আমি খুশি হবো আর কি। আমি বললাম ভাই, এই ন্যাক্কারজনক কাজটা আপনি না করলেও পারতেন, আপনি ওয়াজ শুনবেন ভালো কথা, আপনি হেডফোন লাগাই নেন, আপনি ইয়ারফোন লাগাই নেন, লাগে আপনি ওয়াজ শুনেন, কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে, কষ্টের কারণ হতে পারে। এটা ইসলাম না, এটা এবাদত না, এটা গুনাহ, এটা সওয়াবের কাজ না। আজকের এই মাহফিলের মাইক কোথা 4 নম্বর রোডে বোধ হয় লাগানো হয়েছে, সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল, মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে, কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন, এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি জানাই দিয়েছি ওনাদেরকে, আমি অর্ধেক পথে আসছি, বললাম আমি ব্যাক করলাম, আমি যাব না, আমি মাহফিলে আসব না, আমি জানাই দিয়েছি ওনাদের যদি এই মাইক বন্ধ না হয়। আলহামদুলিল্লাহ ওনারা মাইক বন্ধ করবো, আমি বললাম ঠিক আছে আমি আসলাম। ঢাকা শহরের এই ঘনবসতি, এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান, যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসছে, তাদের গরজ আছে, যার গরজ নাই তারে জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আপনাকে বলছে? হ্যাঁ, মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন, সেখানে কোনো ছোটোখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয়, কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন, এটা তো কোনো ইবাদত হতে পারে না। যাই হোক, ভাইরা কারেকশন করেছেন, সংশোধন করেছেন, হয়তো তারা খেয়ালও করেন নাই। আমাকে একজন সাবেক সংসদ সদস্য, তিনি বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয়, অনেক মাহফিল হয় শীতের মৌসুমে, যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মাইক সব হুজুরাই লাগায়, যত গ্রুপের হুজুর আছেন, যত মতের হুজুর আছেন, হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন, এই মাসালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়াজ শুনাইতেই হবে, এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগায় দেয়, এমনভাবে লাগায় দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই, কারণ আমরা অনেকে হার্টের রুগী, অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায়, মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না, ওই 12টা 1টা পর্যন্ত হুজুরদের ওয়াজ থামার আগ পর্যন্ত। ভাইরা আমার, এটা ইসলাম না, এটা দিন না। আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত, সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন, সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয়। এই এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না, তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না, কিন্তু আমি জোর করে যদি শোনাই, একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল সেটা একটা বিষয়, কিন্তু আমি জোর করে শুনালাম এটা ইসলাম হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবিকে থামিয়ে দিয়েছেন, এটাই ইসলাম, যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে না। আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি, চট্টগ্রাম শহরের কথা, বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি, এমন বিয়ে কয়টা হয় যে বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না, এখন তো ওই যে গায়ে হলুদ গায়ে মরিচ কত অনুষ্ঠান হয়, এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষ ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়, বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয়, এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? কেউ বলতে সাহস পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান, এখানে আর কি বলতে যাব। আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে
গভীর রাতে গিয়ে আমি এরকম বক্স সেটের গানের আওয়াজ আমি থামিয়েছি, আমি বলেছি যে আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে আপনি নিশ্চিত থাকেন, কারণ এত মানুষের বদ্দোয়া এটা বিফলে যাবে না। অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি ঢাকা শহরে, আজ থেকে আরো অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন 39টা করে বিয়ে ভাঙে, এখন তো সেটা আরো অনেক বেশি বাড়ছে। আমি মৌলভীবাজার এক মাহফিলে গেছি, সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব এসে পরিচয় দিয়ে বললেন, হুজুর আমি চেয়ারম্যান, কিন্তু কি বলবো দুঃখের কথা, উনি কয়েকদিন বোধহয় 10-15 দিন হয়েছে মাত্র দায়িত্ব পাইছেন, বলুন যে এর মধ্যে 25টা বিচার আসছে আমার কাছে শুধু তালাকের বিচার 25টা। আবার এদিকে নরসিংদী এক মাহফিল, এই বছরের ঘটনা, গেলাম চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা ছিল, এ প্রসঙ্গে তালাক প্রসঙ্গে আলোচনার পর উনি বললেন, হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া, বিসমিল্লাহ করছি কি দিয়া, তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে, কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি যান, সুবহানাল্লাহ, আমি এক বিয়েতে গেছি, 5 মিনিট কোন রকম, 5 মিনিটও হবে কিনা যায় না, 5 মিনিট বহু কষ্টে অপেক্ষা মানে অবস্থান করে তাড়াতাড়ি করে যান বাসায় চলে আসছি খাওয়া দাওয়া থুয়া, বলো যে খায়া যান, আমি কোনো ভাই খাওয়ানোর শখ নাই আমার, ভাই মিটে গেছে ভাই, বাইরে চলে আসছি, কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার বসার মতো একটু সময় কাটাবার মতো কোনো সুযোগ, যুবকরা বিয়ে জীবনে কয়বার, একবার বেশিও সুযোগ আছে ইসলামে, কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ। তো একবারই যখন বিয়ে হবে তাহলে সেই বিয়েটা গুনাহমুক্ত হবে, কোনো মানুষের কষ্টের কারণ হবে না ইনশাআল্লাহ। যুবকরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ যে আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেব। আপনার গান বাজনা করতে মনে চাচ্ছে, আপনার রুমের ভিতরে গান বাজনা করেন, আপনার গুনাহ হবে, আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না, কিন্তু আপনি যদি, যদিও মুসলমান হিসাবে সেটাও করা উচিত না, কিন্তু আপনি যদি হাই ভলিউমে গানের আওয়াজ চালায় রাখেন, আপনি হয়তো অনেক ফুর্তিতে আছেন, আপনার পাশের ফ্ল্যাটে কেউ হয়তো খুব ডিপ্রেশনে আছে, কোনো পেরেশানিতে আছে, তার কাছে এখন গানের আওয়াজ শুনতে ভালো লাগছে না, কিন্তু আপনি তাকে বাধ্য করছেন, অথবা আরেকজন মুসলমান তিনি আল্লাহর ভয়ে গান বাদ্যযন্ত্র তিনি শুনবেন না, আপনি তাকে শুনতে বাধ্য করছেন, এইরকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকা, এখন তো শুধু বিয়ে না, আকিকা হয়, এমন কি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস, কয়দিন পর পরই এর জন্মদিবস, ওর জন্মদিবস, এরপরে শুরু হবে কয়দিন পরে নিজের বাসায় যে বিড়াল পালে, যে কুত্তা পালে, ওইগুলোর জন্মদিবসেও শুরু হয়ে যাবে এই সমস্ত ডেক্সেটের গান আওয়াজ। ভালো করে শুনে রাখেন, ভদ্রতা শুধুমাত্র টাই স্যুট বুট টুপি জুব্বা এগুলোর মধ্যে ভদ্রতা না, ভদ্রতা আচরণ দ্বারা প্রমাণ হয়, যার আওয়াজ দ্বারা আচরণ দ্বারা মানুষ কষ্ট পায়, তার চাইতে অসভ্য, তার চাইতে অভদ্র, তার চাইতে খারাপ মানুষ, তার চাইতে মানে খারাপ মুসলমান আর হতে পারে। ভাইর আমার, আপনি একটা ফ্ল্যাটে থাকেন, আপনার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের একই ফ্লোরে সামনের ফ্ল্যাটে বসবাস করেন কোনো ফ্যামিলি, কিন্তু আপনি ময়লা আবর্জনা বাসার মধ্যে রাখতে পারছেন না, ধরেন চিংড়ি মাছ কুটছে আপনার ওয়াইফ, বা এমন কোনো মাছ কুটছে যেটা গন্ধ অনেক বেশি, আগের দিন বিকেলে মাছ আনছেন, সে মাছ কুটে ময়লার ইয়েতে ফেলছেন, ওইটা উন্মুক্ত হওয়ার কারণে বাসায় বসবাসের উপযোগী না, বা একদিন ময়লা আসে না, ময়লা নেয় নাই, বা আপনি ময়লা দিতে মিস করছেন, গন্ধ হয়ে গেছে। আমরা সাধারণত ধরে পলিথিনটা আইনা কমপক্ষে দরজার বাহিরে রাখি, ঠিক না বেঠিক? এখন দরজার বাহিরে যে আপনি রাখলেন, যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে, যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে, সবাই যেতে যেতে নাকে হাত দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আপনার সামনের ফ্ল্যাটের যে বেচারারা আছে এরা দরজা খুলেই তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়া লাগবে, ঠিক না বেঠিক বলেন? আরেকটা বিষয় আছে না, যে কোরবান আসতেছে সামনে, কোরবানির ঈদের পরে সুবহানাল্লাহ, কেউ কোরবানি করলে বিশেষ করে শহরে বেশি হয়, গ্রামেও আছে, ওই জায়গার আশপাশ দিয়ে আর এক সপ্তাহ পর্যন্ত যাওয়ার কোনো অবস্থা থাকে না। আজিমপুর ইরাকি মাঠের কাছে আমার শ্বশুর বাড়ি, তো ঈদ উপলক্ষে যাওয়া লাগতো প্রায়, কিন্তু এই কোরবানির ঈদের সময় ওই ইরাকি মাঠের আশেপাশে, ইরানি মাঠ, ইরাকি মাঠ যেটাই বলি, এটার আশেপাশে যাওয়া টিকা, এটা যে কত কঠিন, এটা যে কত বড় শাস্তি। আমার মনে হয় যে কাউকে যদি ওই যে রিমান্ডে বা কোনো কারণে শাস্তি দিতে হয়, শাস্তি না দিয়ে ওই মাঠে নিয়ে বান্ধে ধুলে হবে কোরবানিদের পরে, যে গোবরের গন্ধে আপনার বট খাইতে মনে চাইছে, মাশাআল্লাহ বট খাওয়া হালাল, আপনার রুচি কুলালে আপনি খান, কিন্তু আপনি একটা গর্ত খুঁড়ে ময়লাগুলো সেখানে ফেলে দিয়ে বটগুলো নিয়ে ধুয়ে আপনি বাসায় নিয়ে মুছে তাও দিতে দিতে খাচ্ছেন, অথচ ওইটার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, আল্লাহর কসম
এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে কিন্তু এই ধরনের কাজগুলো করার সময় আমাদের বিবেক বেশিরভাগ সময় কাজ করে না ভাইরা আমার এজন্য আসুন আজকের মাহফিল থেকে আমরা শপথ নেই আমাদের দ্বারা কোনো মানুষকে আমরা কষ্ট দেব না যেন কষ্ট না হয় সে উপরে দায়িত্বশীল থাকব চেষ্টা করব তো ইনশাআল্লাহ অমুসলিমদের মধ্যে যখন এই সমস্ত গুণগুলো দেখি আমার খুব কষ্ট লাগে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যখন যাবেন ইউরোপের অনেক দেশে আপনি যখন যাবেন আমি টোকিওতে গিয়ে খেয়াল করেছি খুব ভালোভাবে জাপানে বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয়েছে কয়েকটা শহরে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখে খেয়াল করেছি যে তারা মুসলমান না কিন্তু কথা যখন বলে কয়েকজন মানুষ যখন থাকে মোবাইলে কথা বলার সময় আমি অনেককে দেখেছি যে এরকম হাত দিয়া মুখে তারপরে কথা বলে যাতে করে পাশের লোকের ডিস্টার্ব না হয় আর আমাদের অবস্থা হলো যে বিমানে যখন আমাদের মানে ঢাকার দিকে আসি বা ঢাকা থেকে কোনো বিমান যায় তো চার পাঁচ বন্ধুবান্ধব মিলে বিমানটাকে রীতিমতো গ্রামের চা দোকান বানায় ফেলা এমন বকবক এমন কথা আশপাশে মানুষের কি কষ্ট হচ্ছে কারোর ঘুমের ক্ষতি হচ্ছে কোনো দেখা দেখি অনেক সময় দেখা যায় পোশাক আশাক দেখলে মনে হয় এরা শিক্ষিত এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে শিক্ষিত মানুষ কিন্তু চার পাঁচজন মিলে আড্ডা শুরু করছে মানুষ যে আরও আসে আশেপাশে এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নাই আমরা এইভাবে দিন দিন ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছি আমাদের এই শহরটাকে যদি বসবাসযোগ্য করতে হয় তাহলে মানুষকে কষ্ট দেওয়ার এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার জি হুন্ডা খুব সাউন্ড করে আপনি বলেন হুন্ডা সাউন্ড করে ভাই আমি তো আরেকটা জানি যে কিছু কিছু হুন্ডার সাউন্ড দেখি অ্যাবনর্মাল সাউন্ড অ্যাবনর্মাল সাউন্ড আছে না কিছু 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 গাড়ির মধ্যে সাউন্ড আছে অ্যাবনর্মাল সাউন্ড পরে আমি জানার চেষ্টা করলাম ব্যাপার কি গাড়িগুলো অন্য গাড়ি গেলে তো এত আওয়াজ না এগুলো এরকম ভোভো করে কেন পরে বললো যে ওই যে সাইলেন্সার ফাইভ না কি বলে বলো যে এটা কি ফাটে না ফাটায় রাখে না এটা ইচ্ছাকৃত কীভাবে এটাতে কি সমস্যা করে এটা করলে আওয়াজটা একটু বেশি হয় ভাইরা আমার আল্লাহর জমিনে কত সৃষ্টি যে আছে কত মাখলুক যে আছে এর একমাত্র সংখ্যা আল্লাহ তালাই এটাও এক প্রকারের মাখলুক দেখতে মানুষের মতোই মনে হয় ঠিক কিনা বলেন দেখতে মানুষের মতোই মনে হয় আমি গত দুই তিন সপ্তাহ আগে মুগদা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখে আমি আসছিলাম আমার সেদিন যমুনা টেলিভিশন লাইভ আছে লাইভে বসতে হবে আমাকে সাড়ে তিনটার মধ্যে এদিকে টাইম আছে খুব কম আমি দেখি যে দশ বারোটা মোটর সাইকেল বাইর হয়েছে বাইর হয়ে আমার গাড়ির সামনে যুবক পোলাপান এক একটাতে দুজন তিনজন করে তারা যাচ্ছে খুব বীরের বেশে শ্বশুরবাড়ি যাওয়ার মতো মুডে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথা যাচ্ছে পুরা রাস্তার এক ভাগ এগারো ভাগ দখল করে পিছনে আমরা সব তাদের দাস তারা দেশের মালিক এরকম একটা ভাবসাব নিয়ে তারা চলতেছে পিছন থেকে আমরা সব যাচ্ছি কিসের কি হরণ কেউ হরণ বাজার সাহসও পাচ্ছে না এই অবস্থা করে তারা যতদূর মনে চাইছে ততদূর গেছে এরপরে তারা একটা ফ্লাইওভারে গিয়ে বাম দিকে মোড় নিয়ে চলে গেল তারপরে আমরা যাইতে পারছি দয়া করে দাসদেরকে যাওয়ার সুযোগ দিছে মালিকরা তখন আমরা যাইতে পারলাম ভাইরা আমার এই যে তারুণ্য এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে এটা টিকবে না এটা সারা জীবন থাকবে না কিন্তু আফসোসগুলো থেকে যাবে আফসোসগুলো থেকে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস কত শত জায়গায় যে আমি বলেছি কতবার যে আমি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া দিরহামা যার টাকা পয়সা না এই তো অভাবই আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আরে এই অভাবই এই ভিখারির কথা আমি বলছি না এ আসল অভাবই না দুনিয়াতে টাকা পয়সা নাই আজকে নাই কালকে আসবে দুদিন পরে আসবে অথবা না আসলে সে জান্নাত পাইলো আখেরাতে পাবে এটা তো ব্যাপার না আসল ভিখারি আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শুনো একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নমাজ পড়ছে অনেক নফল রোজা রাখছে অনেক জাকাত দান সাদেকা হজ ওমরা জিকির আজকার তাজবি তেলাওয়াত ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা মসজিদে হাজির হওয়া ওয়াজ মাহফিলে হাজির হওয়া ওয়াজ শুনছে ওয়াজ করছে অনেক ভালো কাজ করছে আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে মুছে তাও দিতে হাজির হয়েছে যে আমার জান্নাত ঠেকাবে কে কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে এসে রীতিমতো আল্লাহ তার কাছে নালিশ দিচ্ছে আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে অমুককে আঘাত করেছে অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি গালির জবাব দিতে পারি না আমার সে ক্ষমতা ছিল না দুনিয়াতে বিচার পাই নাই আজকে তো বিচার হবে আমি আজকে তার বিচার চাই তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করার করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে এবার পাওনাদারদের পাপের বোঝা
এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে ফেলা হবে এরকম হতভাগা ভিখারি আমরা কি হতে চাই তাহলে আসুন আমরা শপথ করি আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব চেষ্টা করব তো ইনশাআল্লাহ প্রতিদিন রাতে শোয়ার আগে টাইম তো পাই না আমরা এখন কারণ ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এত এনগেজমেন্ট এক একজনের ফেসবুকে যাদের পার্সোনাল আইডি আছে সর্বোচ্চ 5000 পর্যন্ত বন্ধু আমাদের এই সব বন্ধুদের হক আদায় করতে করতে একটা ইনবক্সে নক করে জবাব না দিলে মাইন্ড করে আরেকটা কমেন্ট করে দোস্ত কমেন্ট করলাম আমি পাল্টা রিপ্লাই পাইলাম না আরেকটা লাইক করছে হ্যাঁ দোস্ত লাইক করলাম তোর পোস্টে তুই তো আমার পোস্টে করলি না মেনশন করলাম তুই তো একটু খেয়াল করলি না এই সব ফেক বন্ধু দুই নম্বর কাগজে বন্ধুদের হক আদায় করতে করতে আসল বন্ধু আসল আপনজনদের হক আদায় করার টাইমই আমাদের হাতে রাতে শোয়ার আগে অন্তত কিছু সময়ের জন্য মোবাইল টোবাইল ফেলে দিয়ে আসুন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে একটু জবাবদিহি করার চেষ্টা করি যে আমি আজকে সারা দিনে কারোর অধিকার কারোর কষ্টের কারণ হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে খুব দ্রুততার সাথে তার কাছে এটা নিষ্পত্তি করে নিব কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে এগুলো নিষ্পত্তি করে ফেলো আচ্ছা ভাই গরু ছাগল হাঁস মুরগি কিয়ামতের ময়দানে এদের কোনো ইবাদত বন্দিগি যৌবন কেমনে কাটাইছে উপার্জন কেমনে করছে খাইছে কেমনে মোরগে কোথায় যায় ঠোকর দিছে কাটটা খাইছে হালাল খাইছে না হারাম খাইছে কোন জিজ্ঞাসাবাদ হবে কি বলেন এদের কোন জিজ্ঞাসাবাদ হবে মোরগরে আল্লাহ তাআলা বলবে তুই যে ঠোকর দিছস এটা তো আরেকজনের মানে ভিটাতে গিয়া তার চাউলটা খাইছস ওটা তো তোর মালিকের ছিল না হারাম খাইছস কোন বিচার হবে তাদের একটা বিচার হবে সকল প্রাণীর একটা কমন বিচার হবে কি সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকল প্রাণী যারা মাটির সাথে মিশে গেছে কিয়ামতের পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন জীবিত করার পর একটা মোরগ অন্য মোরগটা আঘাত করেছে গায়ে জোর বেশি ছিল আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে অথবা আহত করেছে কিংবা মেরে ফেলেছে এক কথা কষ্ট দিয়েছে কোন একটা পশু তার শিং ছিল আরেকজনের শিং ছিল না তার শিং ছিল সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে জুলুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় শিং দিয়ে তার মাথা তাকে শক্তি দিয়ে এবার যে দুনিয়াতে জুলুম করেছে বলবে তুমি তোমার সে জুলুমের প্রতিশোধ নাও তাকে পাল্টা আঘাতের সুযোগ দিবেন যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে এরপর আল্লাহ তাআলা বলবেন এরকম সবার দেনা পানা পরিশোধ করার পর আল্লাহ তাআলা বলবেন কোন তোরাবা তোমরা সবাই মাটি হয়ে যাও তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে কারণ তাদের জান্নাতও নাই জাহান্নামও নাই অন্য কোনো বিচার নাই কিন্তু জুলুমের বিচার ভাইরা আমার আপনি অন্য কোনো গুনাহ অন্য কোনো গুনাহ থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন আল্লাহর ওয়াস্তে কারোর প্রতি জুলুম যেন না হয় এই গুনাহ থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না কিয়ামতের দিন আল্লাহ নিজের কথা নিজে বলছেন ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি হাদিসে কুদসিতে বলেছেন আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর প্রতি জুলুম করা যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি আল্লাহর কিসে হালাল হারাম তিনি তো হালাল হারামের বিধানদাতা তিনি বলেছেন নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করেছেন অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না ভাইরা আমার আমাদের আমাদের তরুণ বয়সে মধ্য বয়সে রিক্সাওয়ালা পথচারী গরিব অভাবী প্রতিবেশী পাশে ফ্ল্যাটওয়ালা আরেক জমিওয়ালা কত মানুষকে কতভাবে আমরা কষ্ট দিচ্ছি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সচেতন হব তো ইনশাআল্লাহ এই একটা কাজ যদি আপনি করতে পারেন মৌলিক মোটামোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ অতএব আমরা আমাদের কোনো আচরণ দ্বারায় আমাদের কোনো কথা দ্বারায় আমাদের কোনো বক্তব্য দ্বারায় আমাদের কোনো রকমের কর্ম দ্বারায় কোনো মানুষের আশেপাশের কারোর কষ্টের জন্য কারণ না হয় খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ বিশেষ করে যারা বয়সে তরুণ আছি তাদের দায়িত্বটা অনেক বেশি এই যে ভাই বললেন মোটরসাইকেলের কথা ফুটপাতে উঠাই দিয়ে আপনি বউ বউ করা শুরু করে দিলেন এখান দিয়ে ওখান দিয়ে ঢুকাই দিলেন আর কয়েক বন্ধু মিলে রাস্তা দখল করতে করতে চলে গেলেন কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না এই গুনাহগুলো আমাদের অহরহ হচ্ছে অহরহ হচ্ছে এবং সবচেয়ে বড় ভয়াবহ বিষয় কি এই পথচারীগুলো চলে যাবে জীবনে এদেরকে কোনোদিন আর খুঁজেও পাবেন না মাপ চাবেন যে সে সুযোগও পাবেন না এটা হলো সবচেয়ে ভয়াবহ দিক কিয়ামতের ময়দানে আপনাকে এই লোকের মুখোমুখি হতেই হবে কোনো মাফ নাই কি ভয়াবহ একটা ব্যাপার এই জন্য ভাইরা আমাদের উঠা বসা চলাফেরা আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নেককার হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন
ভাই আমার কথা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি শিক্ষা অর্জন করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমিও আমার দ্বারা এরকম কোন মানুষের কষ্ট যখন হয়ে যায় হয় মানুষ যখন হয়ে যায় আমি যখন টের পাই যে আমার দ্বারা কষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি লোকটা কত ছোট কত বড় কে বা কারা এসব দেখা দেখি নাই আমি মাপ চেয়ে ওইটাকে নিষ্পত্তি করার আগ পর্যন্ত আমার আর ভালো লাগে না আমার মনে পড়ে কদিন আগে কোন এক মাহফিলের আগে আমার এক সহকর্মীকে তার কিছু ভুলের কারণে আমি একটু বকাঝকা করছিলাম একটু শাসন করছিলাম পরে আমার কাছে মনে হলো শাসনটা একটু বেশি হয়ে গেছে আমি গেছি মাহফিলে কোথায় মাগুরাতে তো মাহফিলে স্টেজে উঠব তার 10 মিনিট আগে প্রচন্ড ব্যস্ত কিন্তু ওই টাইমটাতে আমার মনে ভিতরে খসখস হচ্ছে আমি মাহফিলে ওয়াজ করতে করতে এই টাইমে যদি লোকটা মরে যায় মাপ চাওয়ার তো সুযোগ আর পাবো না আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে কয়েক মিনিট কথা বললাম সে বলে না 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 কিছু না না ভাই তুমি যতই না বলো আমার তো মনে হচ্ছে যে তোমার কষ্ট হয়েছে তো তুমি মাফ করে দাও মাপ টাপ চেয়ে সে যখন ফ্রেশ মনে বলে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে কিছু নাই আমি খুশি হয়ে গেছি আপনি ফোন করছেন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ